আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মমিজ ব্লগ। আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি চকলেট ব্রাউনি রেসিপিটা শেয়ার করব। আমার এখানে যা যা আছে এই অল্প কিছু উপকরণ দিয়ে হচ্ছে আমি আজকে চকলেট ব্রাউনিটা তৈরি করব। কি কি লাগবে সেটা আগে দেখাই। ডিম লাগবে 2টা, কোকো পাউডার 2 টেবিল চামচ, এখানে হাফ কাপের মতো চকলেট চিপস, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, এরপরে লাগবে হচ্ছে চিনি, ময়দা তো অবশ্যই লাগবে, ময়দা 1 চিমটি, লবণ, আর লাগবে হচ্ছে তেল। নারা তেলও দিতে পারেন, বাটারও দিতে পারেন, যে যেটা ইউজ করেন। আমি হচ্ছে ঘরে বাটার নাই, ভাবলাম আমি তেল দিয়ে করব। এই হচ্ছে তেল। এখানে আমার 2টা ডিম আছে, 2টা ডিমের সাথে 1 চিমটি পরিমাণ, দেখুন 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব চিনি হাফ কাপ, আর হাফ কাপ চিনি দিলে আমার হচ্ছে তেলও দিতে হবে হাফ কাপ। আপনারা চাইলে কিন্তু তেল বাটার একসাথে দিতে পারেন, আবার শুধু বাটারও দিতে পারেন, শুধু তেলও দিতে পারেন। এই তো, এটা হচ্ছে খুব ভালো করে একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু এটা মিক্স করতে হবে এভাবে। আর এটা মিক্স করতে করতে আমি হচ্ছে এখান থেকে অর্ধেক চকলেট হচ্ছে মেল্ট করে নিব, আর বাকি অর্ধেকটা অমনি হচ্ছে আমি ব্রাউনিতে দিয়ে দিব। চিনি একদম গলে গেছে, এখন এর ভিতর দিয়ে দিব 1/4 চা চামচ, একদম অল্প, ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে শুকনো উপকরণগুলো দিয়ে দিই। বেকিং পাউডার, আমার বেকিং পাউডার পাউডারও লাগবে হচ্ছে একদম অল্প। এখানে আছে হচ্ছে হাফ কাপ ময়দা, হাফ কাপ ময়দা 2 টেবিল চামচ, বেকিং পাউডার, আর এটা হচ্ছে 1/4 চা চামচ বেকিং পাউডার, সরি এটা কোকো পাউডার দিয়ে দিছি, বলতেছি 2 টেবিল চামচ কোকো পাউডার, সরি 2 টেবিল চামচ কোকো পাউডার আর 1/4 চা চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিলাম। মিক্স করি, এখন এর ভিতর দিয়ে দিব আমি এই যে চকলেটটা হচ্ছে মেল্ট করে রাখছি সেই চকলেটটা। চকলেট ব্রাউনিতে যত চকলেট দেওয়া যায় তত মজা, আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। আমার ওইখানে প্রায় হাফ কাপের মতো চকলেট মেল্ট করা ছিল। এরপর আমি চকলেট চিপসও কিন্তু দিয়ে দিব এক্সট্রা করে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, দেখুন। এই তো, এর ভিতরে আমি দিয়ে দিলাম সেই চকলেট চিপসগুলো। আর আমি ব্রাউনিটা বানাবো হচ্ছে এই যে স্কোয়ার যে কেকের মোল্ডটা, সেই মোল্ডটাতে ব্রাউনিটা বানাবো। ভালো করে মিক্স করে নেই। মিক্স করা হয়ে গেছে, এখন আমি মোল্ডে ঢেলে দিই। এদিকে হচ্ছে আমি চুলায় একটা ননস্টিকের পাতিল বসিয়ে দিছি প্রিহিট হওয়ার জন্য, ওটা প্রিহিট হতে থাক। মোল্ডটা আরেকটু ছোট হলেও ভালো হইতো, কিন্তু এসছে ছোট মোল্ড আবার গোল, ভাবলাম যে তার চার গুণা করেই তৈরি করি।
হয়ে গেছে আমার এদিকে হচ্ছে পাতিলটা মনে হয় প্রিহিট হয়ে গেছে হাতটা ধুয়ে নিই বসিয়ে দিলাম এখন যতক্ষণ লাগে খুব বেশিক্ষণ লাগবে না মনে হয় 30 মিনিটের মতো হয়তো লাগতে পারে এখন হচ্ছে এটা ঢেকে দিই দেখি কি অবস্থা আমাদের চকলেট ব্রাউনি এই দেখুন হয়ে গেছে আমার আজকের এই চকলেট ব্রাউনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন যদি ভালো লাগে আমার এই রেসিপি ফলো করে আপনারা তৈরি করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না ভালো হবে আমাদের আজকের এই চকলেট ব্রাউনিটা মাশাল্লাহ খুবই ভালো হয়েছিল খুবই ভালো হয়েছিল এই তো আমি এখন কেটে নিতেছি আমার মেয়ে তো অস্থির খাওয়ার জন্য মানে দৌড়াদৌড়ি করতেছে ও খাবে ও হচ্ছে কেক ব্রাউনি এই খাবারগুলো খুব পছন্দ করে আর অনেকদিন হয় আমারও এগুলো বানানো হয় না তাই ভাবলাম যে তৈরি করে দেই ব্রাউনিটা বানিয়ে দিলে মেয়ে ছেলে ওরা দুইজন বিকালে নাস্তা করতে পারবে আপনাদের একটু দেখাই কাটার পরে দেখুন আপনারা চাইলে কিন্তু আরও বেশি চকলেট দিতে পারেন এটা হচ্ছে যার যার পছন্দ এই তো এখন আমরা বিকালের নাস্তা করব তাহলে ঠিক আছে আমরা আজকে বিকালে চকলেট ব্রাউনি দিয়ে নাস্তা করি আর আপনাদের কাছেও বিদায় নেই যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এখন বিদায় নিব আল্লাহ হাফেজ